বন্ধুরা, আপনারা সকলে টিভি চ্যানেল বা সংবাদপত্রে রকেটের কথা শুনেছেন। আপনার মনে নিশ্চয়ই এরকম প্রশ্ন এসেছে, রকেট কিভাবে মহাকাশে যায় এবং কিভাবে তা আবার পৃথিবীতে ফিরে আসে, তাই না বন্ধুরা? আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই বলবো যে যখন কোনো যাত্রী রকেটে চেপে মহাকাশে যায় সে কিভাবে ফিরে আসে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এপিসোড। মহাকাশচারীরা যাতে করে মহাকাশে যান তাকে স্পেসক্রাফ্ট বা মহাকাশযান বলা হয়। যদি আমি বলি যে রকেট মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসে, তবে তা একেবারেই ভুল। কেননা রকেট ও স্পেসক্রাফ্ট আসলে সম্পূর্ণ আলাদা। রকেট হলো সেই যন্ত্র যেটি নিউটনের তৃতীয় সূত্র অনুযায়ী কাজ করে কোনো স্পেসক্রাফ্ট বা উপগ্রহকে মহাকাশে নিয়ে যায়। অন্যদিকে স্পেসক্রাফ্ট বা মহাকাশ যান হলো এমন একটি যান যার ভিতর বসে মহাকাশচারীরা মহাকাশে পাড়ি দেন। পৃথিবী থেকে দুভাবে মহাকাশে যাওয়া যায়। প্রথম প্রকারে কোনো স্যাটেলাইট বা রোবটকে মহাকাশে পাঠানো যায়। মহাকাশে থেকেই স্যাটেলাইট বা রোবট নিজের কাজ করে, তাদেরকে আবার পৃথিবীতে ফিরিয়ে আনার প্রয়োজন পড়ে না। এ কারণে স্যাটেলাইটকে মহাকাশে নিয়ে যেতে শুধুই রকেটের প্রয়োজন হয়। এই রকেটের চারদিকে বুস্টার রকেট লাগানো থাকে। এগুলো রকেটটিকে ভূপৃষ্ঠ ছেড়ে উপরে উঠতে সাহায্য করে। ধীরে ধীরে মহাকাশে এই রকেটগুলো প্রধান রকেট থেকে আলাদা হয়ে নষ্ট হয়ে যায় এবং শেষ পর্যন্ত শুধু স্যাটেলাইট সেলটি টিকে থাকে এবং মহাকাশে নিজের কক্ষে স্থাপিত হয়ে যায়। এই ধরনের রকেট মহাকাশে পুরোপুরি আলাদা হয়ে যায়, অর্থাৎ এই রকেটগুলো আর পৃথিবীতে ফিরে আসে না। দ্বিতীয় প্রকারের রকেটও মহাকাশযানের মাধ্যমে কোনো ব্যক্তি মহাকাশে পৌঁছান। মানুষকে মহাকাশে নিয়ে যাওয়ার জন্য স্পেসক্রাফ্ট বা মহাকাশযান ব্যবহৃত হয়। এই স্পেসক্রাফ্ট এরোপ্লেনের মতোই হয়, যার মধ্যে যাত্রীদের থাকা, খাওয়া, শোয়া এবং পান করা প্রভৃতি সব ব্যবস্থায় থাকে। স্পেসক্রাফ্টের অন্য অংশে থাকে তার সমস্ত ধরনের কন্ট্রোলিং সিস্টেম। এখান থেকেই মহাকাশ যাত্রীরা স্পেসক্রাফ্টকে নিয়ন্ত্রণ করেন। এই স্পেসক্রাফ্টে দুটি বুস্টার রকেটের সাথে থাকে একটি মেন ইঞ্জিন রকেট। বুস্টার রকেট স্পেসক্রাফ্টটিকে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে তুলতে সাহায্য করে, আর যেই মাত্র তাদের জ্বালানি শেষ হয়ে যায় তারা স্পেসক্রাফ্ট থেকে আলাদা হয়ে যায়। এবার মেন ইঞ্জিন রকেটের উপরে থাকে স্পেসক্রাফ্টটিকে মহাকাশে পৌঁছে দেওয়ার সম্পূর্ণ দায়িত্ব। যেই মাত্র স্পেসক্রাফ্টটি মহাকাশে পৌঁছে যায়, মেন ইঞ্জিন রকেটটিও এর থেকে আলাদা হয়ে যায়, আর এখান থেকে স্পেসক্রাফ্টটির যাত্রা শুরু হয়। এখন কোনো মহাকাশচারী এই স্পেসক্রাফ্টটিকে এমনভাবে চালাতে পারেন ঠিক যেমনভাবে পাইলট প্লেন চালান। এর মধ্যে উন্নত প্রযুক্তির মেশিন ও সেন্সর লাগানো থাকে, যার মাধ্যমে মহাকাশচারী খুব সহজে তার রিসার্চ ও পরীক্ষা নিরীক্ষার কাজ করতে পারেন। মহাকাশে তাদের গবেষণার কাজ শেষ হলে সময় আসে পৃথিবীতে ফিরে আসার। পৃথিবীতে ফিরে আসার জন্য স্পেসক্রাফ্টটি পৃথিবীর চারদিকে ঘুরতে ঘুরতে ধীরে ধীরে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতে শুরু করে। এই বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় স্পেসক্রাফ্টটি মাটির সমানে না হয়ে একটু উপরে থাকে, কারণ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় স্পেসক্রাফ্টটিকে প্রবল বাতাসের মুখোমুখি হতে হয়, আর এই বাতাসের ঘর্ষণজনিত কারণে স্পেসক্রাফ্টটি পুড়ে ছাই হয়ে যেতে পারে। যদি এর উপর কোনো বিশেষ প্রকার তাপরোধক চাদর না থাকে, তবে এ ঘটনা ঘটবেই। যখন স্পেসক্রাফ্টটি ধীরে ধীরে ভূপৃষ্ঠের কাছাকাছি আসতে থাকে, তখন এরোপ্লেনের মতোই এয়ারপোর্টে ল্যান্ড করে। এয়ারপোর্টের রানওয়েতে ল্যান্ড করার সময় এরোপ্লেনের মতোই চাকাগুলো খুলে যায়, কিন্তু ল্যান্ডিং করার সময় এর ওজন খুব বেশি থাকে, তাই যখন এটি এয়ারপোর্টে ল্যান্ড করে তখন পিছন দিকে একটি প্যারাশুট খুলে যায় এবং সহজে ল্যান্ড করতে পারে। এভাবেই নিরাপদে মহাকাশ যাত্রীরা পৃথিবীতে ফিরে আসেন। এই স্পেসক্রাফ্টগুলো পুনর্ব্যবহারযোগ্য, অর্থাৎ পুনরায় এটিকে কাজে লাগানো যেতে পারে। এই স্পেসক্রাফ্টটিকে মহাকাশে পাঠানোর জন্য আবার এর সাথে একটি মেন ইঞ্জিন রকেট ও দুটি বুস্টার রকেট জুড়ে দেওয়া হয়। এখন আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে যে স্পেসক্রাফ্টটি এত জ্বালানি কোথা থেকে পায় যাতে সে মহাকাশে চলাফেরা করতে পারে, আবার পৃথিবীতে ফিরেও আসতে পারে। তাহলে বন্ধুরা, উত্তরটা জেনে রাখুন। উত্তরটি হলো ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৃথিবী থেকে বিজ্ঞানীদের মাধ্যমে নির্দিষ্ট সময়ে মহাকাশচারীদের জন্য খাবার, জরুরি মেশিন এবং জ্বালানি পাঠানো হয়, আর সেখান থেকেই মহাকাশচারীরা পুনরায় এ সমস্ত সামগ্রী পেয়ে যান। এখন নিশ্চয়ই বুঝতে পারছেন যে মহাকাশ থেকে রকেট নয় বরং স্পেসক্রাফ্ট পৃথিবীতে ফিরে আসে, আর মহাকাশচারীরা স্পেসক্রাফ্টের মাধ্যমেই মহাকাশে যান। কিন্তু আপনাদের জানিয়ে রাখি যে সম্প্রতি একটি প্রাইভেট স্পেস কোম্পানি স্পেসএক্সের মালিক ইলন মাস্ক পুনর্ব্যবহারযোগ্য রকেটও প্রস্তুত করেছেন, অর্থাৎ এবার থেকে রকেট স্যাটেলাইটকে তার কক্ষপথে স্থাপন করে পৃথিবীতে ফিরে আসতে পারবে।
যদিও এটা সম্পন্ন হতে এখনও অনেক সময় লাগবে। সো বন্ধুরা, আজ আমরা আপনাদের রকেট ও স্পেসক্রাফ্ট সম্পর্কে কিছু তথ্য জানালাম। আশা করি ভিডিওটি আপনার জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করেছে। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানান এবং পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও দেখতে চান সেটাও আমাকে জানান। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পরবর্তীতে এরকম তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন।